কুলটিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটর বাইক আরোহী। আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গিপাড়ির অন্তর্গত চলবলপুর মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত এক মোটর বাইক আরোহী। খবর সূত্রে জানা যায় যে একটি মোটর বোঝে পিকআপ ভ্যান চার চাকা গাড়ি নিয়ামতপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে নিয়ামতপুর থেকে মোটর বাইকে করে আসছিলেন ওই মোটর বাইক আরোহী। চলবলপুর মোড় সংলগ্ন জিটি রোডের উপর মোটর বাইক আরোহী ওই ময়দা বোঝে পিকআপ ভ্যানটি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটর বাইক আরোহী। ঘটনাস্থলে খবর পাওয়া মাত্রই তড়ি ঘড়ি চৌরাঙ্গিপাড়ির পুলিশ পৌঁছে ওই মোটর বাইক আরোহীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর বাইক আরোহীর অবস্থা খুবই গুরুতর। সত্যেন কুমার সিং, তার বয়স আনুমানিক 46 বছর। তিনি আসানসোলের মেনধমা এলাকার বাসিন্দা। তখন এখানে দাঁড়িয়ে ওইখানটাতে মোড় ডাবে, এখান থেকে একটা এদিক থেকে আসছিল একটা ডাম্পার, ডাম্পারের পিছনে পিকআপটা ছিল আর বাইকওয়ালা নিয়ামতপুর দিক থেকে এইদিকে যাচ্ছে, চৌরঙ্গি দিকে যাচ্ছে। তো ওই পিকআপটা বা ডাম্পারটাকে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে পরে ডাম্পারটাকে ইয়ে করে সাইড করে, তখন এই ছেলেটা এদিক থেকে একটা ছেলে বাইকে করে আসছিলো, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়, মানে বিভৎস অ্যাক্সিডেন্ট, সাথে সাথে বাইকটা ঝুলে যায়। যে ছেলেটা ছিল তারও পুরো চোট লেগেছে, মুখে ফুকে গোটা ব্লিডিং হয়েছে দেখলাম। পরিচয় পাওয়া যায়নি, পুলিশ বলছে এই আসানসোলে থাকে, পুলিশ ইনকোয়ারি করছে। পরিচয় কিছু পাওয়া যায়নি, নতুন গাড়ি ছিল, পুজো ফুজো করিয়েছিল দেখলাম, মানে নতুন গাড়ি, নাম্বার হয়নি এখনো, নাম্বার প্লেট বসানো হয়। বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, এখানে তো ছিল তখন মারা যায়নি, তবে ঈশ্বর করুক যেন বেঁচে থাকে। খুব ভালো কন্ডিশন নাই, যখন এখান থেকে নিয়ে যায় খুব খারাপ কন্ডিশন ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।